লং কোশ্চেন আসবে, আর আসবে শর্ট কোশ্চেন আছে কিছু, যেমন প্রস্থেটিক ভালভ থ্রম্বোসিস, হ্যাঁ এগুলি এটা আসে, প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস যেটা ওইটা আসে, এগুলি কিন্তু শর্ট কোশ্চেন আসে। তাহলে লং আর শর্ট দুটো আসে। আর তোমাদের পরীক্ষার হলে ইকোটিকো ওই যে সিরিকো যেগুলি দেয় ওগুলো কিন্তু অনেক সময় প্রস্থেটিক ভালভ দিয়ে দেয়। হ্যাঁ তো আপাতত তোমাদের ভাইবা এর তো কিছু ধরতে পারে, তাই না? তো প্রস্থেটিক ভালভ আসলে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, প্রস্থেটিক হার্ট ভালভস না আসলে। দ্য থিং ইজ দ্যাট ম্যানেজ, আমাকে না না শুনতে পেলে বলো, তোমাদের কয়জন জয়েন করছে মারুফ? ম্যাডাম 13 জন এখন পর্যন্ত ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ ভালভুলার লিশন, আসলে আমরা ভালভুলার লিশন গুলি কি কি ম্যানেজমেন্ট হয়। একটা হচ্ছে ভালভুলার প্লাস্টিক, যেমন আমরা দেখি পিটিএমসি করি অ্যাওর্টিক ভালভ, ভালভুলার প্লাস্টিক করা হয়। হ্যাঁ, তারপরে পালমোনারি ভালভুলার প্লাস্টিক হয়, আর কিছু রিপেয়ার হয়। হ্যাঁ, মাইটাল ভালভ রিপেয়ার হয়, হ্যাঁ অ্যাওর্টিক ভালভ তো হয় না, মাইটাল ভালভ সাধারণত রিপেয়ার হয়, আর হলো ভালভ রিপ্লেসমেন্ট। তো আমাদের আজকের বিষয় ভালভ রিপ্লেসমেন্ট করা পেশেন্ট গুলি প্রস্থেটিক হার্ট ভালভ যারা নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, এখন আমাদের প্রস্থেটিক ভালভ কয় ধরনের আমরা জানি, মেকানিক্যাল এন্ড বায়োলজিক্যাল। এখন মেকানিক্যাল ভালভস আর থ্রি টাইপস, দিজ আর বাইলিফলেট, মানে দুইটা লিফলেট থাকে, দেন সিঙ্গেল টিল্টিং ডিস্ক, মাঝখানে একটা ডিস্ক থাকে বড় একদিকে, বড় একদিকে ছোট, দুইটা ক্যাভিটিস থাকে, এন্ড অ্যানাদার ওয়ান ইজ বল অ্যান্ড কেজ। বল অ্যান্ড কেজ ইজ লাইক এ পাখি, ইয়ে দেখছো না যে কি বলে, বল অ্যান্ড কেজ হচ্ছে কেজ, পাখির যে কেজের মতো ওরকম থাকে, আর ভিতরে একটা বল, সেই বলটা ওই সিস্টল ডায়াস্টলে ভিতরে উঠানামা করে ওই ইয়ের মধ্যে, তখন হয় কি ওই খুব ভালভটা খোলা বন্ধ হয়। সো দিজ আর দা থ্রি টাইপস অফ মেকানিক্যাল ভালভস। আমরা কিন্তু সাধারণত ইউজুয়ালি মেকানিক্যাল ভালভস গুলি দেখে থাকি, আর নাও ইট ইজ বায়োলজিক্যাল ভালভ ইজ ইউজড, অ্যান্ড স্পেশালি স্ট্যান্ডার্ড ভালভ গুলি ইউজ করা হয়। তো বায়োলজিক্যাল ভালভ কয় ধরনের? দেয়ার আর স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টেনলেস, এই দুই ধরনের। এখন কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে যেমন ধরো স্ট্যান্ডার্ড ভালভের মধ্যে পোর্সিন জেনোগ্রাফ, পেরিকার্ডিয়াল জেনোগ্রাফ, স্টেনলেস এর মধ্যে পোর্সিন জেনোগ্রাফ, পেরিকার্ডিয়াল জেনোগ্রাফট, হোমোগ্রাফট অ্যান্ড অটোগ্রাফট। এখন তোমরা কি জান, আর পার্ক কিউটিনিয়াস, দ্য মোস্ট ইউজড নাওয়াডেজ আর পার্ক কিউটিনিয়াস, যেটাকে আমরা কি বলি বলো দেখি একজন, আমি বুঝতেইছি না, শুনতে পাচ্ছ কিনা তোমরা, সেটা হচ্ছে ট্যাভার। হ্যাঁ, ট্যাভার হচ্ছে গিয়ে যেটা করা হয় পার্ক কিউটিনিয়াস অ্যাওর্টিক ভালভ যেটা রিপ্লেস করা হয়, তাই না? তো ট্যাবার তো এখনো সব ক্ষেত্রে ইউজ হয় না, কিছু কিছু যেসব ক্ষেত্রে সার্জিক্যাল সার্জারি ইজ স্টিল দ্য ক্লাস ওয়ান ইন্ডিকেশন ফর ভালভ অ্যাওর্টিক ভালভ। আচ্ছা, আর যেসব ক্ষেত্রে অ্যাওর্টিক ভালভে কোনো কিছু করা যায় না সেই সব ক্ষেত্রে, যাদের বয়স্ক পেশেন্ট, কোমরবিডিটিস আছে, এইসব ক্ষেত্রে সাধারণত অ্যাওর্টিক ভালভ যেটা বলি ট্যাবার বলা হয়। হ্যাঁ, দিজ আর দা টাইপস অফ প্রস্থেটিক হার্ট ভালভস। নাও কামস দা বায়োলজিক্যাল ভালভস। আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম আমি, সো ক্যান ইউ আনসার ওয়ান অফ ইউ দ্যাট হোয়াট ইজ, এখানে অনেকগুলি কথা আসবে, জেনোগ্রাফট জানো কেউ, হোয়াট ইজ জেনোগ্রাফট, আনসার করো। ম্যাডাম, জেনোগ্রাফ হচ্ছে কোন টিস্যু যদি আমরা এক স্পিসিস থেকে যদি অন্য স্পিসিসে যদি লাইক পোরসিন, পোরসিন মিন্স পিগ, বুঝতে পারছো? কারণ পিক থেকে দেখো কেন নেওয়া হয়, পিগের হার্টটা ভেরি সিমিলার টু হিউম্যান হার্ট। হ্যাঁ, আর হলো আর কিসের থেকে নেওয়া হয়, কাউ থেকে নেওয়া হয়, বুঝতে পারছো? এই যে পেরিকার্ডিয়াল স্যাক অফ কাউ অর হর্স, এদের থেকে নেওয়া হয়। সো দিজ আর দা জেনোগ্রাফটস অর হেটারোগ্রাফ, তাই না, অন্য স্পিসিস। আর হোয়াট ইজ হোমোগ্রাফট, হোমোগ্রাফ হচ্ছে সেম স্পিসিস, মানে হিউম্যান টু হিউম্যান, হ্যাঁ ওরকম, দ্যাট ইজ হচ্ছে হোমোগ্রাফট। আর অটোগ্রাফ, হোয়াট ইজ অটোগ্রাফট, অটোগ্রাফ is the one je same person theke nilo, jemon onek shomoy kora hoy pulmonary valve holo, to pulmonary valve ta to dorkar hoy na, sutrang low pressure system e gelo. To shunte pachho amar ji madam, shunte pachhi kintu unstable. Ha, to these are the terminologies you have to these are the terminologies you have to know first. So heterograft or xenograft is all the same, then autograft
আর একটা হচ্ছে হোমোগ্রাফট। তো এখানে বায়োলজিক্যাল হার্ট ভালভ গুলি কোথেকে নেওয়া হচ্ছে দেখো, যে এখানে বায়োলজিক্যাল হার্ট ভালভ গুলো এই ফ্রম পিগস দে আন্ডারগো সেভারাল কেমিক্যাল প্রসিজিয়ার্স, দেন স্পোরসিন পিগ হার্ট ইজ ভেরি সিমিলার টু হিউম্যান হার্ট অ্যান্ড জেনোগ্রাফট ট্রান্সফার ফ্রম ওয়ান স্পিসিস টু অ্যানাদার, বাট দের ইজ এ রিস্ক অফ রিজেকশন অফ কা অর হর্স। এখানে দেখো what I told you, that is একটা হচ্ছে বল অ্যান্ড কেজ, দেখো কেজের মতো ভালভটা মাঝখানে একটা বল, দেখো এই যে দিস এল ভি এল এ, এটা কিন্তু তোমার মানে ইয়ে করে এটা তোমার ট্রান্স ইসোফেজিয়াল না, এখানে দেখো এই যে তার কালার দিলে কিরকম দেখা যাচ্ছে একটু, আর হলো বাই আর পরে আসবে বলি, হ্যাঁ তারপর হচ্ছে বাই লিফলেটস যেটা আমরা ইউজ করি, সেন্ট জুডস এটা কার্বোমেডিক্স এর পাওয়া যায় অ্যান্ড ডুরোমেডিক্স এসব নাম আছে, তো সেন্ট জুসটা বেশি ইউজ হয় আমাদের হাসপাতালে, সেন্ট জুস বা লিফলেট ইউজ হয় বেশি। এখন এটা দেখো দুইটা লিফলেট অ্যান্ড একটা সুইং রিং, আর দুইটা লিফলেট আছে, ঠিক আছে এটা দরজার মতো বন্ধ হয়ে যায়, তাহলে এখানে তিনটা কিন্তু তোমার কম্পার্টমেন্ট আছে তাই না। আর এখানে এই জন্য দেখো তোমার যদি তোমার ইয়ে হয় কিভাবে তোমার জেটটা যাচ্ছে এলভির দিকে, তিনটা দিয়ে মাঝখানে একটা দুপাশে দুটা, আরেকটা হচ্ছে টিল্টিং ডিস যেটা বলছি, হ্যাঁ এটা জগ শেলি মোস্টলি পাওয়া যায়, মেট্রনিকের পাওয়া যায় আর ইন্ডিয়ায় ওরা ব্যবহার করে টিটিকে চিত্রা, হ্যাঁ তো এগুলি তোমার একটা লিফলেট, এখানে দুটা না, হ্যাঁ লিফলেটটা কি হয় যে একদিকে বড় দেখো আর একদিকে ছোট, হ্যাঁ এটা বন্ধ হয়ে যায় খুলে, বন্ধ হয়ে যায় খুলে, সো গেট এ সেন্ট্রাল জেট লাইক দ্যাট, হ্যাঁ মেকানিক্যাল প্রসেসিস কারেন্টলি অ্যাভেলেবল and central laminar flow is the biggest advantage and this minimizes turbulence and to decrease the gradients. These are the names are Hancock, Biocor, Bioflow, Cryolife, these are the Carpenter Edwards, these are the biocidic valves available in different countries. These are, as I told you, these are stentless and stented. Amader deshe kintu stented valve byabohar kora hoy, ha আচ্ছা স্টেন্টলেট মানে স্টেন্টেড মানে দুটা স্টেন্ট থাকবে, এই যে কার্পেন্টার এডওয়ার্ড দেখো দুটো স্টেন্ট আছে তিনটা, তার মধ্যে ওই ভালভটা আছে, হ্যাঁ এটা হচ্ছে মাইট্রাল লেভেলে আর এটা হচ্ছে অ্যাওর্টিক লেভেলে স্টেন্টেড ভালভ। কার্পেন্টার এডওয়ার্ড এটা হচ্ছে Means এগুলি তাড়াতাড়ি ডিজেনারেট করে, তারপর যেমন কাস্ট টিয়ার হয়ে যায়, পারফোরেশন ডিজেনারেশন এগুলি হয় অ্যান্ড র্যাপিড ডেটোরেশন স্পেশালি ইন চিলড্রেন অ্যান্ড স্মলার সাইজ ভালভ হ্যাভ পুয়ার হিমোডাইনামিক্স অ্যান্ড দিস মেকানিক্যাল নাও কামস দ্য বল অ্যান্ড কেজ ভালভের অ্যাডভান্টেজ কি, দিস আর দ্য ওল্ডেস্ট, এখন কিন্তু এই ভালভ লাগানো হয় না, হ্যাঁ এটার এটার একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে ইট কজেস হিমোলাইসিস, সো এটার ইয়ে হচ্ছে যেহেতু মানে প্রচুর হিমোলাইসিস করে, এই যেহেতু বলটা কেজের মধ্যে যেতে থাকে আসতে থাকে এটা তোমার ব্লাড ইয়েগুলি ভাঙতে থাকে, ব্লাড সেলগুলি ভেঙে দেয়, সো দিজ আর দ্য ওল্ডেস্ট কিন্তু অনেক ডিউরেবল 40 years পর্যন্ত ইট ক্যান গো অন। আর এটা ডিসঅ্যাডভান্টেজ কি, হাই প্রোফাইল হিমোলাইসিস যেটা বললাম, হাই থ্রম্বোজেনিসিটি, পুয়ার হিমোডাইনামিক ইন স্মল সাইজ এটা লাগান যায় না যেহেতু বড় বল আর কি আছে and occluded travels, তবে তার কিছু কিছু ভালো ফিচার ছিল সেটা হচ্ছে যে occluded যেটা occluded এই যে মানে বলটা travels completely out of the orifice মানে এটাতে বের হয়ে যায়, reduces the thrombosis venous growing from the swing ring, continuously changing points to contact the ball, reduces the wear and tear of any of area,
ক্রোমোজেনিক রিস্ক হচ্ছে 4-6% পার ইয়ার। টিল্টিং ডিস্ক, টিল্টিং ডিস্ক কি, এগুলি নাম, দিজ আর দা নেমস, যোগশৈলী। হ্যাঁ, আর অ্যাডভান্টেজ হচ্ছে লো প্রোফাইল, গুড হিমোডাইনামিক ইভেন ইন স্মল সাইজেস, এক্সিলেন্ট ডিউরেবিলিটি অ্যান্ড পারমিট সেন্ট্রাল ল্যামিনার ফ্লো, যেটা আমি দেখাইছি একটা ল্যামিনার ফ্লো থাকে। Disadvantage, as all the mechanical valves are anticoagulation and mandatory, but here is a high risk of thrombosis and sudden catastrophic valve thrombosis can happen. Now the most used valve, these are the St. Jude's medical heart valves. We use these valves and they have a swing rings and there is the two leaflets. So it a low bulk, flat profile and less thrombogenic. And central laminar flow, that's it, two semi-circular discs that pivot between the opening and closing position, no need for supporting struts. Good hemodynamic even in small sizes. And disadvantage, anticoagulation mandatory, risk of thrombosis. আমরা সাধারণত এটা আসছে যে ট্রান্স ইসোফেজিয়ালে আমরা দেখি, আচ্ছা কন্টিনিউটি কিছু এটা পরে আসি। হ্যাঁ, নর্মাল ডপলার ভেলোসিটিস, এগুলি তো আসলে অত জানার নাই। তারপর ইম্পর্টেন্ট, তবে ট্রান্স ইসোফেজিয়াল এর কিছু ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে হাই রেজলিউশন ইমেজ দেন ট্রান্স থোরাসিক, সাইজ অফ ভেজিটেশন মোর প্রিসাইসলি ক্যান সি দেন পেরি অ্যানুলার কমপ্লিকেশনস লাইক লোকালি আনকন্ট্রোলড ইনফেকশন, যেমন অ্যাপসিস, ডেহিসেন্সিস, এগুলি কিন্তু ইয়ে ছাড়া দেখা যায় না, সাধারণত এই ট্রান্স ইসোফেজিয়াল ছাড়া দেখা যায় না। এখন দিস ইজ এ ক্লাস ওয়ান ইন্ডিকেশন ট্রান্স ইসোফেজিয়াল ফর প্রোস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস, বাট এইসব ক্ষেত্রেও আমরা দেখতে পারি। বাট লিমিটেশন হচ্ছে ইনএবিলিটি টু ডিটেক্ট অ্যাওর্টিক প্রোস্থেটিক ভালভ অবস্ট্রাকশনস অর রিগার্জিটেশন, স্পেশালি মাইটাল প্রোস্থেসিস ইজ প্রেজেন্ট। আর কি দেখতে পারি আমরা, সিনে ফ্লুরোস্কোপি, এটার কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে যখনই তোমার একটা পেশেন্ট আসবে তার থ্রম্বোসিস তুমি চিন্তা করবা, এটা তুমি যদি ইকোতে অত ভালো বোঝা যায় না। কেন বোঝা যায় না, কারণ দিজ ইকো কজেস, এই প্রস্থেটিক ভালভস কজেস রিভারবিরেশন শ্যাডো, দেখছো তো তোমরা না কেমন, মানে ভালভটার নিচে এরকম এরকম শ্যাডোজ আসে, সব শ্যাডোজ আসে, এটাকে বলে রিভারবিরেশন শ্যাডো, এটার জন্য কিছুই দেখা যায় না। তো এই জন্য সিনে ফ্লুরোস্কোপি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রাখে। কি দেখা যায়, স্ট্রাকচার তো দেখাই যায়, কোন জিনিস দেখা যায়, তারপর কি কি দেখা যায়, মোশন অফ দ্য ডিস্ক, তার মানে দেখা যায় যদি তোমার এটা পরে আছে আমি দেখাবো, যে স্টাক ভাল বলে, মানে দুটা লিফলেট তুমি দেখতে পারবা সিনেতে মুভ করতেছি কিনা। আচ্ছা, যদি একটা লিফলেট বন্ধ হয়ে যায় একটা মুভ করে, তার মানে তুমি বুঝবা যে ওখানে কোনো ঝামেলা হয়েছে, তাহলে মোশন অফ দ্য ডিস্ক। আর একটা জিনিস দেখা যায় এক্সেসিভ চিল্টিং, যেমন রকিং অফ দ্য বেজ রিং, দ্যাট মিনস দ্য ডেহিসেন্স, মানে এটা খুলে যাচ্ছে ভালভটা, যেখানে ওরা সেলাই করছে ওই সেলাই থেকে খুলে যাচ্ছে। আর হলো যেমন কোন প্রজেকশনে তুমি দেখবা, এটা বলেও দিছে যে আরও পর্টাল ফর অ্যাওর্টিক ভালভ প্রস্থেসিস, মাইট্রাল এর জন্য আরও ক্রেনিয়াল। এই যে দেখো কি সুন্দর, তাহলে এটা দেখো ক্লোজিং, এই দেখো এটা দেখা যাচ্ছে, আর এটা ওপেনিং দেখছো। সো নর্মালি ফাংশনিং বাই লেফট পজিশনস, তাহলে বি হচ্ছে ক্লোজিং, সরি এটা ক্লোজিং আর এটা ওপেনিং। আচ্ছা দেখো আরো দেখা যাচ্ছে, এই যে এখানে দেখো দুইটা লিফলেট দেখা যাচ্ছে। সো মেডিকেল বাই লিফলেট ভালভ, মাইলি রেডিওস্কোপিক লিফলেটস আর বেস্ট সিন ওয়েন ভিউড অন অন দ্য এন্ড অ্যান্ড সিন অ্যাজ রেডিওস্কোপিক লাইনস ওয়েন দ্য লিফলেটস আর ফুললি ওপেন অ্যান্ড বেজ রিং ইজ নট ভিজুয়ালাইজ অন মোস্ট অফ দ্য মডেলস, বাট এখানে দেখা যাচ্ছে, তবে অনেক জায়গায় দেখা যায় না। MRI also be used, not as useful as assessing the prosthetic valve structures. Usually when the prosthetic valve regurgitation or paravalvular leakage is suspected, but not adequately visualized by echocardiography. And these are the types of prosthetic valve. Ki rokom hab eguli ami jacchi na. Thrombogenic dekho, just ball and cage valve ta highly thrombogenic. আবার ডিউরেবিলিটি দিক দিয়ে দেখো, মেকানিক্যাল ভালভস আর মোর ডিউরেবল, ডিউরেবিলিটি কিন্তু বায়োপ্রস্থেসিস লেস, কিন্তু থ্রম্বাস, কিন্তু থ্রম্বাস অ্যান্ড ইনফেকশন আর মোর ইন মেকানিক্যাল ভালভস বাট লেস ইন বায়োপ্রস্থেটিক ভালভ, বাট ডেহিসেন্স, ডিজেনারেশন এগুলি মোর ইন বায়োপ্রস্থেসিস। দিজ আর দ্য সেম থিং, অ্যাকচুয়ালি টিল্টেন ডিস্ক অ্যান্ড বাইলিফ্লেট। আচ্ছা এখন প্রথমে হচ্ছে সিলেক্টিং দ্য ভালভস, ভালভ সিলেকশনে কি করতে দেখতে হবে, এজ,
life expectancy, preferences, indication, contraindication of warfarin, comorbidity. You have to look for all these to select the valve. So mechanical valves help patients has, and where do you suggest for mechanical valves? Patient has no problem with anticoagulants. Patient is already on anticoagulants. Patient damage, younger age, hyperparathyroidism, renal problems. So they have a risk of accelerated damage to the bioprosthetic valves and age less than 65 years. And bioprosthetic valve, where do you select patient choice after knowing pros and cons and contraindications to anticoagulants, lifestyle, compliance problem, etc. And the age more than 65 years or life, limited life expectancy and women in childbearing age. But we have to note that the valves degenerate more rapidly in younger persons and pregnancy. So young woman who has completed family should have mechanical valves. And pregnancy, it's a degenerate correct. Eta algorithm, it's a valve replacement korba. AVR patient less than 60, MVR patient less than 65. You know, replacement kulam. It was more than 65 years, 60 and 65 years, less than 65, 60 and 65. যাদের বয়স বেশি ফ্যাক্টরস অফ থ্রম্বোলিজম তুমি দেখবা যদি তার এগুলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা থ্রম্বোলিজম রিস্ক না থাকে তাহলে উইল গো ফর বায়োপ্রোস্থেসিস এজড পারসনস আর যাদের থ্রম্বোলিজম রিস্ক আছে এইসব বয়স্ক মানুষদের যদি রেখে থাকে তাহলে কিন্তু রিস্ক থাকলে আমরা মেকানিক্যাল ভালভে যাব আর যদি দেখো যে তার এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সি লেস দেন 10 ইয়ার্স তারপর অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেশন পেশেন্ট ক্যানট অর উইল নট টেক অ্যান্টিকোয়াগুলেন্স পেশেন্ট অ্যাট ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং উইথ অ্যান্টিকোয়াগুলেন্স আয়রন আর ডিফিকাল্ট টু কন্ট্রোল ফর দোজ পার্সনস ইউ গো ফর বায়োপ্রোস্থেসিস ওকে এদিকে যদি ইয়াঙ্গার এজদের কি করবা যাদের 60 অথবা 65 এর নিচে তাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আদার রিস্ক ফ্যাক্টর অফ থ্রম্বোলিজম লিখবো যদি তাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা রিস্ক অফ থ্রম্বোলিজম থাকে তাহলে আমরা মেকানিক্যাল ভাল্ভ দিব কিন্তু যদি যাদের না থাকে এইসব প্রবলেম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তখন তাদের কি করব দেখতে হবে তাদের এক্সপেক্টেন্সি যদি কম থাকে অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেটেড সেম রিস্ক গুলি থাকে তাহলে বায়োপ্রোস্থেসিস অর বায়োলজিক্যাল ভাল্ভ ঠিক আছে and desired valves এটা আমরা বললাম যে প্রেফারিং ইয়াং পেশেন্ট মেকানিক্যাল ভাল্ভ প্রেফারিং ইয়াং পেশেন্টস who have life expectancy more than 10 or 15 years, who requires long-term anticoagulant therapy for other reasons. Eta tumra bollami. Our bileaflet jeta boltase tilt or tilting disc, eguli suitable for a patient with smaller valvular annulus. In-home prosthesis with largest possible effective orifice area is desired. Ekhon asho evaluation of prosthetic valve. patient যখন তোমার কাছে আসবে একটা প্রস্তাবিক ভাব নিয়ে তাকে তোমার ইভালুয়েট করতে হবে কি হবে তার ডিটেইল ক্লিনিক্যাল ইনফরমেশন নিতে হবে সিমটম দেখতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে 2D এন্ড এক্সামিনেশন এন্ড ভেরিয়াস স্ক্যান প্ল্যানস এন্ড ট্রান্সথোরাসিক ট্রান্সডিউসার সবই করতে হবে ডপলার করতে হবে ক্লিনিক্যাল ইনফরমেশন কি নিব when was the valve replaced কবে valve replace হয়েছিল টাইপটা কি সাইজ কি তারপর তার হার্ট রেট ব্লাড প্রেসার BSA INR রিপোর্ট এবং last available echo report any recent changes in symptoms any dyspnea auscultation or click sounds any new murmur so dekho ekhane ami eta besh jotil kintu mane ami bolte jacchi shohaj kore je type of valve aortic e tomar abnormalities ki mane always the valve is stenotic prosthetic valve is always lightly stenotic jokon eta aortic diastolic murmur paba othoba click কমে যাবে তখন তুমি চিন্তা করবা যে দের ইজ অ্যাবনর্মাল অ্যাবনর্মালিটিস সেম ক্ষেত্রে তোমার এখানে এখানে শুধু কি দেওয়া যাবে এপিকাল ডায়াস্টোলিক মার্মার আর হলো ডায়াস্টোলিক মার্মার পাওয়া যাবে তাহলে তুমি চিন্তা করবা মাইট্রালে গন্ডগোল আছে তাহলে ডায়াস্টোলিক মার্মার ইন্ডিকেটস ইন এ প্রস্থেটিক ভাল্ভ ইন্ডিকেটস তোমার অ্যাবনর্মালিটিস আর এই যেমন বাইলিফ্লেট আসো
সিঙ্গেল ডিস না বাইলিফ্লেট যেটা, এটার মধ্যে দেখবা ওই একই অ্যাওর্টিক ডায়াস্টলি মার্মার আর ক্লিক কমে যাবে। সেম ক্ষেত্রে অ্যাওর্টিকে যেমন সেম, মাইট্রালেও সেম। তো চিন্তা করতে হবে যে ওয়েন বি গেট ডায়াস্টলিক মার্মার অর রিডাকশন অফ দ্য ক্লিক, সো ইউ থিংক অফ দ্যার ইজ সাম অ্যাবনর্মালিটিস ইন দ্য প্রোস্টেটিক ভালভ। নাও রেডিওলজিক্যাল ফাইন্ডিং, উই অল নো দ্যাট, দেখো এটা কিন্তু বল অ্যান্ড কেজ ভালভ, কি সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, ইউ নো অল নো দ্যাট দ্য রেডিওপেক রিং পাওয়া যাচ্ছে কেজ, কিন্তু আমাদের কি করব এই যে এই তোমার এই এখানে আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব whether it is mitral or কিভাবে করব সেটা তোমরা জানো, বলো এই তোমার পালমোনারি ভালভের এখান থেকে তোমার এই জাংশন পর্যন্ত, কার্ডিওক জাংশন পর্যন্ত লাইন টানলে তার উপরে যেটা থাকবে সেটা অ্যাওর্টিক আর নিচে থাকবে মাইট্রাল। সো দিস ইজ ইন মাইট্রাল পজিশন, তাই না? পাওয়া যাচ্ছে। কখন তুমি ইকো করতেছো? ফার্স্ট আউট পেশেন্ট ভিজিট করবে কখন? 3 to 4 weeks আফটার দ্য হসপিটাল ডিসচার্জ ফর বেসলাইন অ্যাসেসমেন্ট অফ দ্য ভালভ ফাংশন অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার রিমডেলিং। কিন্তু আমাকে কিন্তু প্রি ডিসচার্জ আমাকে ইকো করে দিতে হবে, তাই না? দেখে দিতে হবে, সেটা আমার হচ্ছে বেসলাইন। তারপরে 3-4 সপ্তাহ পরে তুমি আরেকটা করবা। আর কখন কখন করবা? নিউ মার্মার যদি পাও, নিউ তারপর নিউ রিগার্জিটেন মার্মার যদি পাও, এনি সিমটম, নিউ সিমটম আর ল্যাক অফ ইম্প্রুভমেন্ট অর ডেটোরেশন অফ ফাংশনাল ক্যাপাসিটি অর কার্ডিওভাস্কুলার সিমটমস আফটার ভালভ রিপ্লেসমেন্ট, এগুলি দেখলে তুমি কিন্তু ইকো করতে হবে। আর কি এই এভরি 6 মান্থস ইন অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট হলে 6 মান্থলি করতে হবে উইথ বায়োপ্রস্থেটিক ভালভ ডিজেনারেশন অ্যান্ড মোর দেন মাইল্ড রিগার্জিটেশন। পেশেন্ট উইথ সাসপেক্টেড ভালভ অবস্ট্রাকশন তার ইকো করতে হবে কজ বাই থ্রম্বাস অর প্যানাস। আর একটা হচ্ছে পেশেন্ট উইথ সাসপেক্টেড প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস। আমরা জানি ইমেজিং মডালিটিস, আমি তোমাকে বললাম, তোমাদেরকে বলছি যে একটা হচ্ছে ইকোকার্ডের মধ্যে আমরা ট্রান্সথোরাসিক দেখবো, ট্রান্সথোরাসিক, ট্রান্সইসোফেজিয়াল, ইভেন উই ক্যান সি ট্রান্সইসোফেজিয়াল 3D আমাদের হাসপাতালে কিন্তু প্রপটা 3D প্রোব আছে। হ্যাঁ, তারপর সিনেফ্লোরোস্কোপি বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তুমি যদি ইকোতে কিছু নাও বুঝো, যেমন তুমি ডিউটিতে আসো ধরো শিশু, তখন তোমার একটা প্রস্থেটিক ভালভ নিয়ে আসলো, পেশেন্টটা অ্যাকিউট ইয়েতে আসছে, ফেলিওর আসলো। সো আমি যেটা বলি যে একটা ইকো দেখো, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস, এটা অনেক সময় তোমরা ডিউটিতে থাকলে দিন পাসবে, তখন তুমি কি বল করবা, একটা ইকো করবা। ইকোতে নাম্বার আছে দেখতে পারো প্রথমে, তুমি যদি কাছাকাছি যেতে না চাও এখন কোভিড আমল, তাহলে কিন্তু সিনেতে নিয়ে যদি তুমি দেখো তাহলে কিন্তু তোমাকে দেখতে হবে যে কোন ভাল কি ভাল আগে জেনে নিতে হবে। যদি বাইলিফ্লেট হয় দেখবা, মেকানিক্যাল হয় দেখবা যে ওই যে কোনো একটা ভাল বন্ধ হচ্ছে একটা খুলতেছে না, এটা একটা তুমি আইডিয়া করলো। আচ্ছা, আবার টিল্টিং ডিস্ক হলেও ওরকম মুভমেন্ট থাকবে না, তাহলে যখন ওই ভালভের মুভমেন্ট থাকবে না তখন তোমার মাথায় আসবে যে দিস মাইট বি আ কেস অফ থ্রম্বোসিস। আর এই থ্রম্বোসিসটাই অ্যাকুট নিয়ে আসে সাধারণত, প্যানাস সাধারণত স্লোলি স্লোলি ডেভেলপ করে। সো আমাদের চিন্তা করবে থ্রম্বোসিস, ওই পেশেন্টের লাইফ কিন্তু সেভ হয়ে যায় যদি সিম্পল স্ট্রেপটোকাইনে দেওয়া যায়। সুতরাং এটা একদম ভেরি প্র্যাকটিক্যাল। আর একটা জিনিস তোমাদের দেখতে হবে ইকোতে, যে ভালভের গ্রেডিয়েন্ট দেখবা, সেটা তো আমি পরে আসতেছি কখন দেখবা কি দেখবা। আর ভালভের গ্রেডিয়েন্ট যদি বেশি হয় 3-4টা জিনিস দেখতে হয়, ওটা আমি বলে বলতেছি। আর হলো তোমার পেশেন্ট হ্যাজ গট পুয়ার রিজেকশন ফ্র্যাকশন, তাহলে তোমার চিন্তা করতে হবে যে ইট ইজ ডিউ টু ফেলিওর ডিউ টু পুয়ার রিজেকশন ফ্র্যাকশন। আর আর যদি স্টেন গ্রেডিয়েন্ট যদি তোমার বেশি পাও, তাহলে তুমি যদি রুল আউট করতে পারো যে এরকম এটা হাই গ্রেডিয়েন্ট, তার মানে এটা দিস হার্ট ফেলিওর ইজ ডিউ টু থ্রম্বোসিস, কোনো কথা নাই, ওকে তোমার ফিব্রিলাইসিস দেবে। কারণ আমাদের ক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভে আর কোনো নাই, যেমন আমরা সার্জারি করতে হলে তো পেশেন্ট মরেই যাবে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের একটা লাইফ সেভিং একটা কাজ, সুতরাং এই জিনিসটা তোমাদের মাথায় ঢুক থাকতে হবে। তাহলে আমরা কি কি করলাম, সিনেফ্রোনো, এমআরআই, কার্ডিয়াক, আচ্ছা বাদ দাও, এখন এখন বলতেছি যে ট্রান্সইসোফেজিয়াল ইকো ভার্সেস ট্রান্সথোরাসিক ভার্সেস ট্রান্সইসোফেজিয়াল। এখন বলছে মার্ক আর্টিফ্যাক্টস ডিউ টু অ্যাকোস্টিক শ্যাডোইং, যেটা তোমাদের আমি বলছি রিভার্সন মেক বোথ ট্রান্সথোরাসিক এন্ড ট্রান্সইসোফেজিয়াল ডিফিকাল্ট, বাট ট্রান্সথোরাসিক মে বি মোর ইউজফুল দেন ট্রান্সইসোফেজিয়াল ইন ইভালুয়েশন অফ অ্যাওর্টিক ভালভ প্রস্থোসিস এন্ড রিগার্জিটেশন। এইগুলি সাধারণত অফেন রিকোয়ার্ড ইন ইভালুয়েশন অফ প্রস্থেটিক মাইট্রাল প্রস্থেটিক হার্ট ভালভ স্টেনোসিস আছে নাকি, রিগার্জিটেশন আছে নাকি,
তারপর প্রসিডিভাল স্ট্রাকচার অর বোথ মাইট্রাল এন্ড অ্যাট্রিক পজিশনে দেখতে পাবে এনি এন্ডোকার্ডাইটিস অ্যাপসেস ভালভ দেহিসেন্স এন্ড ডিফারেন্সিয়েশন ফ্রম প্যানাস থ্রোম্বাস এগুলি দেখবে। আচ্ছা এখন আমি যেটা বলি মেইন প্রস্থেটিক ভালভ গ্রেডিয়েন্ট, এটা কিন্তু তোমার তাহলে কিছু গ্রেডিয়েন্ট দেখতেছি আমরা, কিন্তু আর কিছু দেখতে পারি না মানে ট্রান্সথোরাসিকে। আমাদের শিশু সেটিং এ শুধু ট্রান্সথোরাসিক কোটাই আছে এবং ওটা কিন্তু অত ভালো ইয়ে নাই। তারপরে রিভারবেশন শ্যাডোর জন্য প্রস্থেটিক ভালভ বলবে কিছুই দেখা যায় না সাধারণত। তাহলে আমরা কি করব, আমরা দেখি সাধারণত প্রস্থেটিক ভালভ গ্রেডিয়েন্টটা দেখি। এখন এটা তার আগে আমাদের দেখতে হবে প্রস্থেটিক টাইপ কি, মানে এটা কি মেকানিক্যাল অন বা আমি যেটা বলছি যে সমস্ত প্রস্থেটিক ভালভরা একটু স্টেনোটিক থাকে, যেন একটু সিস্টোলিক মার্বার কিন্তু পাইতেই পারো। ডিগ্রি অফ স্টেনোসিস ভ্যারিজ উইথ টাইপ অফ সাইজ অফ দা ভালভ, মেনি প্রস্থেটিক ভালভস হ্যাভ মিনিমাল রিগার্জিটেশন। তারা বলে লিকেজ থাকতে পারে কিছু, এগুলি হেলদি ক্যালসিফাইড অ্যানুলাস থাকলে লিক থাকতে পারে, এন্ডোকার্ডাইটিস হলে লিকেজ থাকতে পারে, তারপর হচ্ছে জেনারেল হিমোলাইসিস করতে পারে, অ্যাবসেন্স অফ প্যারাভালভুলার লিক, আর নর্মালি ফাংশনিং মডার্ন ভালভ শুড নট রেজাল্ট ইন হিমোলাইসিস। আচ্ছা হিমোলাইসিস করে লিক যদি থাকে তাহলে। আচ্ছা এই যে কিছু রিগার্জিটেশন আছে, কিছু প্যাথোলজি ফিজিওলজিটেশন, যেমন এই যে দেখো ওই দিক দিয়ে ইয়েতে হতে পারে প্রস্থেটিক ভালভের সাইড দিয়ে কিছু রিগার্জিটেশন, অথবা বাইলিফ্লেট ভালভে একটু একটু রিগার্জিটেশন থাকে। এখন মাইল্ড টু মডার, আচ্ছা এখন প্যারাভালভের রিগার্জিটেশন হলে কি হবে, মাইল্ড টু মডারেট প্যারাভালভ লিকে যদি থাকে অ্যাসিমটোমেটিক, মে হ্যাভ অনলি মাইল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্যান বি অবজার্ভ কেয়ারফুলি উইথ সিভিয়ার লিকো, বাট সিভিয়ার প্যারাভালভ লিকেজ ইউজুয়ালি হ্যাভ সিমটমস অফ হার্ট ফেলিওর, সিভিয়ার anemia should be treated with surgical repair and replacement of the valve. Acha ar holo flow hemodynamics dorkar exam double c কি বলছি, মাইল্ড ভালভ ভেলোসিটি বুঝছ কোনটা, এখানে মিটারের ক্ষেত্রে পিক ভেলোসিটি, ভেলোসিটি কি মাথায় রাখ, তুমি পিক ভেলোসিটি পাবলিক ট্রেস করো মাইট্রাল ভালভের ইয়েটাকে, যে ডপলার কন্টিনিউয়াস ওয়ে ডপলার যদি তুমি মাইট্রাল ভালভের টিপে ফেলে এটা নাও, তাহলে তুমি যদি ট্রেস করো তো মেশিন উইল ক্যালকুলেট এভরিথিং ফর ইউ, দেখো যে সবকিছু নিয়ে নিচ্ছে। আচ্ছা তাহলে পিক ভেলোসিটি দেখবো, আর কি দেখবো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা দেখতেছি, সরি এটা না এটা বলতেছি, হ্যাঁ তাহলে গ্রেডিয়েন্ট মাইট্রালের জন্য আলাদা, অ্যাওর্টিকের জন্য কিন্তু আলাদা। আচ্ছা তাহলে এখানে পিক ভেলোসিটি কত, 1.9, নর্মালি হচ্ছে 1.9 এর নিচে মিন। আর দেখবো পিএইচটি, পিএইচটি আমরা দেখি, দেখো যে পিএইচটি হচ্ছে এইভাবে যদি এখানে কাপসার ফেলে নিচের দিকে টানে পিএইচটি চলে আসে। আচ্ছা দেখো পিএইচটি এই যে 69 মিলিসেকেন্ডস আসছে, হ্যাঁ তাহলে আমরা আর হলো পিএইচটি তিনটা, তাহলে পিক ভেলোসিটি, মিন গ্রেডিয়েন্ট, পিএইচটি। আর একটা জিনিস আমরা দেখি, আর দুটা দেখি, সেটা হচ্ছে এটাকে বলে ডাইমেনশনলেস ইন্ডেক্স, এটা কিছুই না, এটা হচ্ছে ভিটিআই অফ মাইট্রাল ভালভ ডিভাইডেড বাই ভিটিআই অফ এলভিওটি। কেমনে নিব দেখো, ভেরি ইজি, এই যে আমার যে মাইট্রাল ভালভের উপর কন্টিনিউয়াস ওয়ে ফেললাম, ফেলে যে এটাকে ট্রেস করলাম ওটাকে, তাহলে আমি কি কি পাচ্ছি, তার দেখো পিক ভেলোসিটি পাচ্ছি, মিন গ্রেডিয়েন্ট পাচ্ছি, আর দেখো ভিটিআই পাচ্ছি। আচ্ছা এই ভিটিআইটা নিব, আর এলভিওটির উপর দি পালস ডপলার ফেলি। এলভিওটি কোথায় পাবো, ফাইভ চেম্বার ভিউতে, আমি অ্যাওর্টিক ভালভ ওপেন করলে তার উপরে যদি আমি কাচ্চাটা রাখি তাহলে আমি এলভিওটি ইয়ে পাচ্ছি, এটাকে যদি আমি ট্রেস করি তাহলে আইল গেট দা এলভিওটি ভিটিআই। তাহলে যদি আমি 29 হলো মাইট্রাল ভিটিআই, মাইট্রাল প্রস্থেটিক ভালভের ভিটিআই, আর
এখানে হচ্ছে এলভিওটি পিটিআই 19, তাহলে 29/19 হলো 1.47। সো দেখো ডাইমেনশনলেস ইন্ডেক্স, এটা এটাকে বলা এটা লেস দেন 2.2 হচ্ছে নর্মাল, কিন্তু 2.5 এর উপর হলে সেটা হচ্ছে সাজেস্ট সিগনিফিকেন্স স্টেনোসিস। এখন দেখো এটা আমি তোমাদের একটা নর্মাল মানে একটা প্রস্তরিক ভালভ আসছে তাকে ইয়ে করলাম, তার পিক ভেলোসিটি হচ্ছে 1.4, তাহলে আমি কত বলছি 1.9 এর নিচে, তাহলে সেটা আছে না 1.9 এর নিচে আছে। তারপর দেখো তার মিন গ্রেডিয়েন্ট 3, মিন গ্রেডিয়েন্ট কত বলছি 5 এর নিচে, তাহলে মিন গ্রেডিয়েন্ট 5 এর নিচে, তাহলে এটা আসছে 3। তারপর হচ্ছে জিবিআই বলছি কত 2.5 এর উপর, এখানে আসছে 1.47। আর পিএইচটি, পিএইচটি কত বলছি লেস দেন 130, তাহলে এটা কত হচ্ছে আমার 69, তার মানে লেস দেন 130, তাহলে এটা কি বা নর্মাল একটা ফাংশনিং প্রস্থেটিক ভালভ। তাহলে এই কটা প্যারামিটার একটু নিলেই হয়, বুঝতে পারছো? এই তোমরা চারটা জিনিস, এই চারটা দেখবা, অ্যাটলিস্ট মিন গ্রেডিয়েন্টটা দেখো, ডিবিআই দেখো, হ্যাঁ, আর কিছু করা লাগে না, বেশি জিনিস কিন্তু কত করা লাগে না। এখন আসো ডিসফাংশন ভালভ আসছে তোমার কাছে, দেখো দেখো কত বড়। প্রথমে দেখো ওই যে তুমি দেখো এটা দেখো, এটা দেখো যে কেমন ছিল, আর এটা দেখো বড় মানে ইনক্রিজ করছে। তাহলে এটাকে তুমি ট্রেস করলে দেখো কি পিক ভেলোসিটি আসছে 2.5, তার মানে ইট ইজ মোর দেন 2.5, তার মানে suggested significance stenosis. তারপর মিন গ্রেডিয়েন্ট 16, মিন গ্রেডিয়েন্ট কত বসছি 10 এর উপর হলে দশ, আমরা বলছি 2.5 এর উপর হলে আমরা বলতেছি এটা সিগনিফিকেন্স, এটা আসছে 10, তার মানে 130 নিচে, এখানে হচ্ছে 198, তার মানে দিস প্যারামিটার ইন্ডিকেট দ্য ভালভ হ্যাজ গট ডিসফাংশন। সেই ক্ষেত্রে অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রেও দেখো 3 পিক ভেলোসিটি, মিন গ্রেডিয়েন্ট 20, ডিবিআই 0.30, তাহলে 0.25 এর উপর, হ্যাঁ নর্মাল, কিন্তু এখানে উল্টায়, কারণ এখানে উল্টার কারণ হচ্ছে এখানে আগে আসতেছে, এটার কারণটা হচ্ছে আমি তোমাদের পরে দেখাচ্ছি থাকলে। এটা এটি এটি হলো এটিটা হচ্ছে গিয়ে অ্যাওর্টিক ভালভের ওপেনিং থেকে পিক পর্যন্ত, এটা নর্মালি এটি নিচে থাকলে নর্মাল, কিন্তু অ্যাকশন উপর গেলে স্টেনোটিক। সিমিলার ভাবে আমি ওটা আমার কাছে নাই এখন, আপাতত ছবি নেই, মাইট্রালটাই দেখাইলাম। তাহলে এটা ক্লিয়ার হয়েছে এতটুকু মারুফ? এনি স্টুডেন্ট? অনেক বকবক করতেছি, কেমন কোনো কথা না বললে কি করে বুঝবো বলো? ম্যাডাম খুব সুন্দর করে বুঝাচ্ছেন ম্যাডাম, এখন মনে থাকলেই হয়। এটা আবার যাবার তালি হবে। আচ্ছা কমপ্লিকেশনস আমাদের মাথায় রাখতে হবে কি কি, প্রস্থেটিক ভালভ অবস্ট্রাকশন যেটা আমি তোমাদের দেখালাম, এটা কিন্তু তোমরা তোমাদের মানে শিশু ডিউটি হওয়ার হামেশা পাবা। তারপর প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস, প্রস্থেটিক মিসম্যাচ, ভালভ ডিসেন্স উইথ সিভিয়ার ইমার আইটোজেনিক ইনডিউসড। আচ্ছা দেখো এখন প্রস্থেটিক অবস্ট্রাকশন যেটা তুমি এতক্ষণ আমি দেখাইলাম, যে প্রস্থেটিক ভালভের এই যে গ্রেডিয়েন্ট, মিন গ্রেডিয়েন্ট বাড়বে, পিক ভেলোসিটি বাড়বে, তারপর ডাইমেনশনলেস ইন্ডেক্স দেখলাম, তারপর দেখলাম যে পিএইচটি, এগুলি মাইট্রালের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাওর্টিকের ক্ষেত্রে, এগুলি দেখে তোমার মনে হলো যে ইয়ে হয়েছে প্রস্থেটিক ভালভটা অবস্ট্রাকশন আছে, তার মানে গ্রেডিয়েন্ট বেশি। তাহলে কি জন্য হতে পারে? একটা তো বায়োপ্রস্থেটিক ভালভটা যদি হয় তার ডিজেনারেট করতে পারে, প্রস্থেটিক ভালভে কি হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, প্যানাস হতে পারে, আর এমনি একটা আছে পেশেন্ট প্রস্থেটিক মিসম্যাচ। কিন্তু তোমার শিশু সেটিং এ যেগুলি আসবে দিজ আর নট ইন প্রস্থেটিক মিসম্যাচ, এগুলি সব থ্রম্বোসিস নিয়ে আসবে, ডিজেনারেশন। তোমাদেরকে আমাকে দিছে এইটুকু থ্রম্বোসিস, এখন তোমরা উপরের জিনিস না ধরলে তো এটা বুঝবা না, পার্সেন্ট পার ইয়ার, আর লেস দেন 0.2% পার ইয়ার ফর মেকানিক্যাল ভালভস এন্ড লেস দেন 0.1% ফর বায়োপ্রস্থেটিক ভালভস। আর যদি স্মল থ্রম্বাস হয় অ্যাট দ্য হিঞ্জ পোর্শনস অফ বাইলেটারাল ভালভ অবস্ট্রাকশন মেকানিজম আর টিল্টিং দিস এমার্জ মাচ লার্জার থ্রম্বাস, কারণ এটা এটা আমি বলছি যে এটা একটা দুইটা অরিফিস থাকে, একটা বড় একটা ছোট, তাহলে বড় অরিফিসটার মধ্যে জন্য বন্ধ করতে হলে লার্জ থ্রম্বাস লাগবে, কিন্তু
তোমার ভাইলিফ্লেটের ক্ষেত্রে স্মল থ্রম্বাসি তোমার অবস্ট্রাকশন করে দিবে। আচ্ছা বল অ্যান্ড কেজ ভালভের লেস সাসেপ্টেবল অক্লুডার হ্যাজ নো কন্ট্যাক্ট উইথ অল দ্য ভালভ হাউজিং ফর এ প্রপোর্শন অফ এভরি সাইকেল। সো দ্য ক্লিনিক্যালি কি পাবা, যেটা আমি বলতেছি নন অবস্ট্রাকটিভ হলে ইনসিডেন্টাল ফাইন্ডিং হবে, এম্বলিক ফেনোমেন হবে, আর পার্শিয়াল অবস্ট্রাকশন যদি হয় তাহলে ডিসনিয়া, সিস্টেমিক এম্বলিজম, ফিভার, আর সিভিয়ার অবস্ট্রাকশন যেটা আমাদের বললাম। আর বায়োপ্রস্থেটিক ভালভার থ্রম্বোসিস কেমনে বুঝবা, এটা হচ্ছে আগের ইয়ে নিতে হবে, মোর দেন 50% ইনক্রিজ ইন মিন গ্রেডিয়েন্ট ওভার দ্য পোস্ট ইমপ্ল্যান্ট ভ্যালুস, তাহলে এটা তোমার আগেরটা জানতে হবে, তার থেকে মোর দেন 50% ইনক্রিজ হতে হবে। ডিক্রিজ ক্রাস মোবিলিটি, তারপর সাবথেরাপিউটিক INR অ্যান্ড ট্রান্সএসোফেজিয়াল টু ইকুইভোকাল সিটি মে বি হেল্পফুল। এখন তোমার যদি একটা সাপোজ একটা প্রোস্থেটিক ভালভ আসছে, হ্যাঁ মেকানিক্যাল ভালভ থ্রম্বোসিস নিয়ে আসছে, কি করবা, ট্রান্সএসোফেজিয়াল করলা, ইভালুয়েশন করলা, হিমোডাইনামিক সিভিয়ারিটি দেখলা, দেখার পরে ফ্লুরোস্কোপিতে তুমি ইভালুয়েট করতে পারো যেটা আমি বলছি, অথবা সিটি স্ক্যান। তারপর হলো যদি লেফট সাইডের থ্রম্বোসিস হয় আর রাইট সাইডে, তাহলে লেফট সাইডের থ্রম্বোসিস মানে মাইট্রাল অ্যাওরটিক, আর লেফট রাইট সাইডের হচ্ছে ট্রাইকেসপিড পালমোনারি। সো লেফট সাইডের থ্রম্বোসিস হলে তখন আমরা ট্রান্সএসোফেজিয়াল ইকো করব, যদি করার মতো থাকে, তাহলে সিমটম অফ ভালভ অবস্ট্রাকশন যদি থাকে, এমার্জেন্সি সার্জারি অর স্লো ইনফিউশন অফ ইমপ্রিমিনোটিক থেরাপি। আর যদি দেখা যায় মোবাইল অর লার্জ থ্রম্বাস হয় মোর দেন 0.8, তাহলে তোমাকে সার্জারি, ইমার্জেন্সি সার্জারিতে যেতে হবে। অ্যান্ড রিসেন্ট অনসেট নিহা 2-3 স্মল থ্রম্বাস, তাহলে ফিব্রিনোলাইটিক ট্রিটমেন্ট ইফ পারসিস্টেন্ট ভালভ থ্রম্বোসিস আফটার IV হেপারিন থেরাপি। আর হলো রাইট সাইডের প্রস্থেটিক ভালভ হলে কিন্তু ফিব্রিনোলাইটিক, তাহলে মানে কথাটা এরকম যে রাইট সাইডের থ্রম্বোসিস এর জন্য আমরা সাধারণত উই প্রেফার ফিব্রিনোলাইটিক, অ্যান্ড লেফট সাইডের প্রস্থেটিক ভালভ থ্রম্বোসিস emergency surgery is the preferred choice, but in our setting amra durotei fibrinolytic diye dekhi we can save the patient life, selective place dite paro even streptokinase. Ekhon ki diba fibrinolytic therapy je right side thrombosis 80-100% success rate, surgery kokhon korba for fibrinolytic failure or symptom more than 3 weeks. আর লেফট সাইডের বলতেছে লেফট সাইডের থ্রম্বোসিস লার্জ ক্লট বার্ডেন থাকলে করবা, ক্লিনিক্যালি ইল ফিব্রিনোলাইসিস রেসকিউ, স্টেবল যদি হয় টি করে লাস্ট থ্রম্বাস হলে সার্জারি, আর যদি স্মল থ্রম্বাস হয় সার্জারি অর ফিব্রিনোলাইসিস, আর লিফটেড রেস্ট্রিকশন উইদাউট থ্রম্বাস থাকলে সার্জারি অর ফিব্রিনোলাইসিস। এগুলি কোনটাতে সার্জারি করবা কোনটাতে ওই একই কথা। প্রোটোকল যে বলতেছে যে আমরা রেস্কিউ প্রোটোকল, রেস্কিউ শর্ট প্রোটোকল, লং প্রোটোকল স্টেবল পেশেন্ট। আচ্ছা আমরা কিন্তু এটাই দিই যে 5 লাখ দিলাম, দিয়ে পরে 15 লাখ ইউনিট ফর 10 আওয়ার্স, ওর আরটিপিও দেওয়া যায়, ইউরোকাইনেস দেওয়া যায়। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি, যেটা মানে তোমরা আমরা একটা ভালভের পেশেন্ট তোমার কাছে ফলো আপে আসলো, তখন সাউন্ড একটু কম শুনতে পাচ্ছি, শুধু আমি শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারতেছি না, সাউন্ড শুনতে পাচ্ছ না, একটু সাউন্ড কম আসতেছে ম্যাডাম আগে থেকে, এখন সেটা দেখালাম ম্যাডাম আমার মোবাইলের প্রবলেম কিনা কিন্তু বুঝতে পারতেছি না ম্যাডাম, শোনা যাচ্ছে সাউন্ড আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলছেন, তাহলে মনে হয় তোমার মোবাইলে প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমার এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন তোমাকে মনে রাখতে হবে যে কোন ভালভে তুমি কতটুকু রাখবা, ইয়ে দেখো ফার্স্ট 3 মান্থ অফ রিপ্লেসমেন্ট সবগুলি তুমি 2.5 থেকে 3.5 বা মাইট্রাল এন্ড মাইট্রাল মেকানিক্যাল প্রস্থেটিস, হ্যাঁ আর হলো বায়োপ্রস্থেটিক যেটা আছে সব আফটার 3 মান্থস, তখন তোমার শিডিউলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা শিডিউল চেঞ্জ, এটাতে কিন্তু প্লাস মাইনাস অ্যাসপিরিন লেখা আছে। আচ্ছা এখন আফটার ফার্স্ট 3 মান্থস তখন অ্যাওরটিক ভালভে কি রাখবা, আমরা জানি 2-3 ফর অ্যাওরটিক ভালভ, আর অ্যাসপিরিন থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু বায়োলজিক্যাল প্রস্থেটিক ভালভে তোমার 3 মাস পরে আর প্রস্থেটিক ইয়া থাকে না, আমরা ইউজ করি না, থ্রম্বোটিক ইউজ করি না, সো অ্যাসপিরিন শুধু রাখবা। আর হলো এখন হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে তোমার এই সাথে অ্যাসপিরিন দিবা,
আর যদি এম্বলিজম থাকে তাহলে কিন্তু 2.5 থেকে 3.5 দেওয়া ফর অ্যাওর্টিক ভালভ। কিন্তু মাইট্রাল ভালভের ক্ষেত্রে আমরা অলওয়েজ রাখবো 2.5, তাহলে মাইট্রালে কিন্তু বেশি মনে রাখতে হবে, মাইট্রালে 2.5 থেকে 3.5, ঠিক আছে? রিস্ক ফ্যাক্টর যাই থাক এটা এটা থাকতে হবে, আর সাথে তোমার অ্যাসপিরিন দিতে হবে। আর বায়োপ্রস্থেটিস এর ক্ষেত্রে যদি তোমার এম্বলিজম থাকে অথবা রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু তুমি এই ওয়ারফেরিন 2.5 থেকে 3.5 রাখতে হবে এবং তার সাথে অ্যাসপিরিন দিতে হবে। সো দিস ইজ দ্য একই জিনিস ক্লাস ওয়ান ইন্ডিকেশন, যেটা আমি তোমাদের বলছি যে এভিআর এর ক্ষেত্রে ক্লাস ওয়ান ইন্ডিকেশন, হ্যাঁ, যে অ্যাসপিরিন এটা ইন্ডিকেশন আছে, ওয়ারফেরিন 2-3 এভিআর এর ক্ষেত্রে, আর এমবিআর এর ক্ষেত্রে ক্লাস ওয়ান হচ্ছে 2.5 থেকে 3.5 মাইট্রাল ভালভের ক্ষেত্রে। বায়োলজিক্যাল এর ক্ষেত্রে 3 মাস 3 মাসের পর তো তেমন কিছু নয়। আচ্ছা, এখন এম্বোলাইজেশন যেটা হয়, অনেক পেশেন্ট প্রস্থেটিক ভালভে এম্বোলাইজেশন হয়েছে, তুমি ইকো করলা কি চুনাই, তাহলে সিটি করবা, সিটি নর্মাল অথবা ইনফ্যাক্ট থাকতেও পারে, তাকে ওয়ারফেরিন হেপারিন যেটা আমরা দেই 72 আওয়ার্স আমরা হেপারিন দিব, তার সাথে ওয়ারফেরিন শুরু করব, অ্যান্ড থেরাপিউটিক লেভেলে রাখবো, লোয়ার থেরাপিউটিক লেভেল টিল ডিজায়ার্ড আইনার। আচ্ছা, আইনার, আর যদি ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট এক্সটেন্সিভ সেরিব্রাল ইনফাকশন, বড় ইনফাকশন থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কিছু হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়, তখন কিন্তু দেওয়াটা সেফ না। আর যদি ইন্টারক্রেনাল হেমোরেজ হয় তাহলে কিন্তু 7-14 দিন পরে দিতে হবে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস। If the embolic event occurs while the patient on adequate antithrombotic therapy, jemon embolism hoyse kintu tar tumi dekhtecho je INR adequate ase, tale jodi 2 to 3 thake tale increase koro, jodi warfarin with INR of 2 to 3 tale tar sathe aspirin add koro, tarpor jodi dekho warfarin 2.5 plus aspirin 80 mg to 100 mg ase, so increases the dose to up to 325. এখন অফন অ্যাসপিরিন 325 সুইচ টু, যদি শুধু অ্যাসপিরিন পেয়ে থাকে তাহলে সুইচ টু ওয়ারফেরিন, এটা হচ্ছে নরমাল ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে প্রস্থেটিক ভালভের ক্ষেত্রে ওগুলি চিন্তা করতে হবে। এক্সেস, এখন আসলে এক্সেস অ্যান্টিকোয়াগুলেশন, এগুলি নিয়েও কিন্তু পেশেন্ট আসে, পেশেন্ট দেখবা ব্লিড করতে করতে আসছে, কারণ আয়নারটা সাধারণত আমাদের পেশেন্টগুলি কন্টিনিউয়াসলি মনিটর করে না, ভিলেজে থাকে, আবার ওয়ারফেরিনের দে হ্যাভ গট আর মেনি ইন্টারাকশন উইথ মেনি অফ দ্য ড্রাগস, হ্যাঁ, এবং কোনোটা তার বাড়ায় দেয় ব্লিডিং, হ্যাঁ, তার ওয়ারফেরিনের অ্যাকশন বাড়ায় দেয়, সেই ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। এন্ড ইভেন সাম অফ দ্য ফুড মেটেরিয়ালস অলসো ক্যান, ফুড অলসো ক্যান ইনক্রিজেস দ্য অ্যান্টিকোগুলেশন। তো এখন এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আমরা আসলে মনিটর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর তবে এমন একটা জিনিস, এখনো কিন্তু প্রস্থেটিক হার্ট ভালভের ক্ষেত্রে তোমার যেটা আমরা নোভেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্স লাইক লিভার রিভার অক্সামান, এগুলি কিন্তু এখনো রোল আসে নাই। হ্যাঁ, অন্যান্য ভালভুলার ডিজিজে কিন্তু মাইট্রাল স্টেনোসিসে এখন আসছে, অ্যাওর্টিক ভালভেও দেওয়া যায়, কিন্তু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসে দেওয়া যায় না। আর হলো প্রস্থেটিক হার্ট ভালভে তা দিতে এখনো বেনিফিট পায় নাই, দেখা যাচ্ছে যে থ্রোম্বোসিস হয় এটা দিলো, তাহলে আমাদের এখনো প্রস্থেটিক হার্ট ভালভে উই হ্যাভ টু ডিপেন্ড অন ওয়ারফেরিন। তো ওই জন্য এই ক্ষেত্রে এটা খুবই ট্রাবলসাম যে পেশেন্টের জন্য করা ভিটামিন কে এর করা, যে ওয়ারফেরিনের পিটি আয়নার করা, পেশেন্ট আসলে অনেক ডেবিলিটেটি থাকে, আমাদের দেশের পেশেন্ট গুলি অত বেশি ওরিয়েন্টেড থাকে না, হ্যাঁ, দেখা যাচ্ছে করলোই না, ব্লিডিং করে আসলো, তখন তুমি কি করবা? তাহলে যদি এক্সেসিভ ব্লিডিং অ্যান্টিকোয়াগুলেশন হয়ে যায়, দেখলা 5, 6, 7, 10 এরকম হয়ে নিয়ে আসছে তোমার ওয়ারফেরিন আয়নার, তখন কি করবা? প্রথমে তুমি ভিটামিন কে দিবা, যেহেতু ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, এগুলি ভিটামিন কে দিবা ডেইলি আনটিল আয়নার ইজ অ্যাকসেপ্টেবল, এটা একটা। দ্বিতীয় দিতে পারো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আর আরেকটা হচ্ছে হিউম্যান রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7A, কখন দিবা? যখন 15-19 হয়ে যাবে, 15-19 হয়ে যাবে, অথবা আয়নার তোমার মোর দেন 10 উইথ ব্লিডিং, তখন কিন্তু এটা দিতে হবে। সো দিস, এটাও মাথায় রাখতে হবে যে এক্সেসিভ অ্যান্টিকোগুলেশন হলে কি করবো। এখন দেখো থ্রোম্বোলাইসিস করছে, প্রি দেখছো গ্রেডিয়েন্ট কত বেশি, দেখো পোস্ট কমে গেছে, এটা ফিক্স পিকচার্স, দেখো আমি আগেও দেখাইছি, দেখো মাইট্রাল ভালভের প্রস্থেটিক ভালভের গ্রেডিয়েন্ট কত বেশি, এই দেখো এখন কমে, দেখো পোস্ট
এটাও পোস্থমোলাইসিস একই জিনিস, অ্যাওর্টিক ভালভের পোস্থমোলাইসিস, দেখো গ্রেডিয়েন্ট বেশি ছিল কমে গেছে। আচ্ছা এখন ইম্পর্টেন্ট পয়েন্ট, সব জায়গায় সবাই জিজ্ঞেস করে যে আচ্ছা প্যানাস আর থ্রম্বাস এর মধ্যে ডিফারেন্স কি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইভেন ইন ইকো, সো আমি কিছু ডিফারেন্সিয়েট পয়েন্ট আনছি দেখো। এটা হচ্ছে দেখো যে প্যানাসে থ্রম্বাসে কিরকম, এনি টাইম থ্রম্বাস হইতে পারে, এবং প্যানাস ইউজুয়ালি আফটার ওয়ান ইয়ার অফ সার্জারি। এটার থ্রম্বাসের স্ট্রং রিলেশনশিপ টু আয়নার, আর এটা কিন্তু এত রিলেশন নাই হ্যাঁ প্যানাসে। তারপর হচ্ছে মাইট্রাল ভালভে সাধারণত থ্রম্বাস বেশি হয় আর প্যানাস বেশি হয় অ্যাওর্টিক ভালভে, আর থ্রম্বাসটা কিরকম লার্জ এন্ড ডেন্স অ্যান্ড প্রজেক্ট অ্যাওয়ে, মানে ভিতরের দিকে যাচ্ছে, আর এই প্যানাস তো থাকবে সাদা সুচার লাইনের সাথে। সো ডিকটাম ইজ ইউ আর গোয়িং টু বি রাইট 3 out of 4 টাইমস ইফ ইউ ডায়াগনোস থ্রম্বাস ওভার প্যানাস। হিমোলাইসিস আরো একটা পেশেন্টের কিন্তু প্রস্তুতি ঘাট বল পেশেন্ট অনেক হিমোলাইসিস নিয়ে আসে এবং অ্যানিমিয়া নিয়ে আসে, দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে হঠাৎ করে। এটা হিমোলাইসিস হয়, এটা 6%, এটা সাবক্লিনিক্যাল ইন্টারভাসকুলার হিমোলাইসিস, সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া আনকমন, সাজেস্ট দ্য প্যারাভালভুলার লিকেজ ডিউ টু পার্শিয়াল ডিহিশন অফ দ্য ভালভ। কিন্তু পেশেন্ট উইথ বল এন্ড কেজ ভালভ তাদের কিন্তু ইনসিডেন্স অফ হিমোলাইসিস বেশি। এগুলি হচ্ছে কিন্তু বল এন্ড কেজ ভাব এখন আর ইউজ করা হয় না, অনেক আগে ইউজ করা হইতো, তো এই জন্য এই ক্ষেত্রে হিমোলাইসিস এটা কম। কিন্তু বল এন্ড কেজ যদি পেশেন্টে থাকে হিমোলাইসিস, তার যদি অ্যানিমিয়া থাকে চিন্তা করতে হবে ইট ইজ ডিউ টু হিমোলাইসিস, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু ইট ইজ আনকমন। আর যদি অন্য ক্ষেত্রে যেমন বাই লিফলেট আর টিল ডিসিজ যদি হিমোলাইসিস পাওয়া যায় চিন্তা করতে হবে যে তার লিকেজ আছে অথবা ডিহিশন্স। হোয়াট ডু ইউ মিন বাই ডিহিশন্স, মানে ভালভ সুচার লাইন খুলে গেছে, সুচার মেটেরিয়াল খুলে গেছে, ওই জায়গা থেকে নড়ে গেছে, ডিহিশন্স হয়ে গেছে। আর লিকেজ হচ্ছে গিয়ে সুচার আছে, ভালভ জায়গা মতোই আছে কিন্তু মাঝখান দিয়ে লিক করতেছে। And patient with hemolytic anemia treated with iron and folate supplements or blood transfusion. This decreases blood viscosity and increases COP, anemia, increase hemolysis. So, paravalvular leakage and severe hemolysis, valve, severe hemolysis, paravalvular leakage, sometimes it requires valve replacement or repair. আচ্ছা আর একটা হচ্ছে টিস্যু ভালভ ডিজেনারেট করতে পারে, যেটা থ্রম্বোসিস মানে গ্রেডিয়েন্ট মানে তুমি পাইছো এসে তার সাধারণত রিগার্জিটেশন টা বেশি হয়। টিস্যু ভালভ ডিজেনারেট করে গেছে, এগুলি ছবি তো ইয়ে নাই, এখানে স্টেন্টেড ভালভ দেখো, দুইটা স্টেন্টার আছে বা এরকম দেখা যায়। এটা এটা দেখো কোনো রিভারবিরেশন শ্যাডো নাই, যদি মেকানিক্যাল হইতো তাহলে কিন্তু রিভারবিরেশন শ্যাডো মানে এরকম ঘন 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 লাইন থাকতো, কিন্তু যেহেতু নাই আর এরকম ফার্স্ট যখন আমি টিস্যু ভালভ ইকো করছি আমার তো মাথা গরম, কিরে কি টিস্যু ভালভের কথা বলে, মানে ভালভের কথা বলে ও বলতে পারে না পেশেন্টটা যে কি ভালভ, কোনো রিভারবিরেশন শ্যাডো নাই মানে কি, আর এইদিকে দুইটা স্টেন্টের মতো। পরে তো আমি অনেক চিন্তা ভাবনা করে তারপর দেখে দেখে দেখলাম যে এটা টিস্যু ভালভ, তখন টিস্যু ভালভ নতুন আসছে, অনেক আগের কথা বলছি। আর দেখো টিস্যু ভালভ ডিজেনারেট করাতে কিরকম এমআর হয়েছে। দিস ইজ অলসো এমআর আছে আর ইয়ে আছে, মাইটাল ভালভ বেড়ে গেছে। আচ্ছা আরো কিছু কমপ্লিকেশন যেটা জানো, এটা কিন্তু তোমার শর্ট নোট আসবে, প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডিটিস আমি তোমাদের পড়াইছি, এটা শর্ট নোট, এটা আমি এখন যাবো না, এটা আর্লিয়ার লেট, এটা তোমরা জানো। এই যে এটা কিন্তু দেখো এখানে একটা প্রস্থেটিক ভালভের অ্যাবসেস এর মতো আছে, এটা কিন্তু ট্রান্সএসোফেজিয়াল। হ্যাঁ তারপর এই যে দেখো এটা হচ্ছে এটা ভালভ গ্রেডিয়েন্ট বেড়ে গেছে 90 থেকে 109, 108 হয়ে গেছে গ্রেডিয়েন্ট অ্যাওর্টিক ভালভের। এটা একটা ইয়ে, এটা কিন্তু মেকানিক্যাল ভালভ। হ্যাঁ দেখো রিভারবিরেশন শ্যাডো যেটা তোমাদের আমি বলছি, দিস ইজ দা মানে হেজি লাইন থাকবে, দেখা যাবে না কিছু। ডায়াগনোস্টিক সেন্সিটিভিটি কিন্তু মোর ইন ট্রান্সএসোফেজিয়াল ইন কেস অফ
প্রস্থেটিক ভালভ, ঠিক আছে, ট্রান্সথোরাসিকে প্রস্থেটিক ভালভে 50%, আর ট্রান্স ইসোফেজিক্যালে 92%, কিন্তু নেটিভের ক্ষেত্রে, কিন্তু নেটিভের ক্ষেত্রেও ইয়া বেশি, তোমার ট্রান্স ইসোফেজিয়াল মোর সেন্সিটিভ। মিসম্যাচ আর আমি যাই না, না যাই, অনেকক্ষণ হয়েছে তোমাদের মিসম্যাচ, এগুলো পরে পড়াবো। ডেইসেন্স খুলে যাচ্ছে পেশেন্টের, দেখো কত বড় একটা থ্রম্বাস হয়ে গেছে, হ্যাঁ ইয়ের প্রস্তুতিক ভালো আছে এই যে দেখো, কিন্তু অ্যাপেন্ডেজের মধ্যে থ্রম্বাস হয়ে গেছে, এটা কিন্তু তোমার অনেক সময় ট্রান্সথোরাসিকে দেখা যায় না, ট্রান্সইসোফেজিয়ালে দেখা গেছে। আরেকটা দেখো, ওই যে অ্যাওর্টিক ভালভ প্রস্থেসিস আছে, এই দেখো রিগার্ডিটেশন হয়েছে, এটা মাইটাল ভালভ, হ্যাঁ এ দেখো মাইটাল কত গ্রেডিয়েন্ট বেড়ে গেছে, মেমার হয়েছে, মানে অ্যাট্রিক ভালভ, সরি। So summary, always have a baseline echo available, ask for symptom in each visit, newly developing symptoms, check INR records and careful auscultation, detailed echo examination and required for seeing a patient or follow up for a patient for prosthetic valve. Prosthetic valve thrombosis, very common complication presenting as valve obstruction. Thank you all. বেশি সময় হয়েছে, বেশি সময় নেই তো না, তোমাদের টপিক ছিল এতটুকুই, আমি একটু বেশি পড়াই দিলাম। হ্যাঁ বলো, এখন কিছু বলবা? আসসালামু আলাইকুম। বলো কথা পাই দিনা, স্টপ শেয়ারিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফরিদ বলছিলাম। ফরিদ বলো। ম্যাডাম কন্টিনিউটি ইকুয়েশনটা একটু বলবেন, কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে রেনাক্টাম কাজ, এটা কার ইয়ে, এটা একটু মিনিট, এটা কার ইয়ে আসছে স্যার। কন্টিনিউটি ইকুয়েশন ইট ইজ সেম ফর দা প্রস্থেটিক ভালভ এন্ড অলসো দা সেইখানে কি কি নেওয়া হয়, এটা তিনটা জিনিস দেখা হয়। একটা হচ্ছে ওই যে তোমাদের বললাম যে এলভিওটি ট্রেস করে, এলভিওটি ভিটিআই, আর হলো ইয়ে ভিটিআই, আর একটা হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভের ভিটিআই, হ্যাঁ আর হলো এলভিওটি ডায়ামিটার, সেটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাতে ফেললে তোমার হচ্ছে গিয়ে, যেমন আমি তোমাকে বলি জিনিসটা হচ্ছে, একটা যদি কোনো একটা হলো জিনিসের মধ্যে দিয়ে কোনো ফ্লো যায়, তাহলে তোমার একটা দরজা যদি থাকে বা ভালভ যদি ধরো, তার আগে আর পিছনে কিন্তু সমান, তাই না? এটার 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 ফেলোসি, এটার এটা যতটুকু যায় ওখানেও ততটুকু যায়, আনটিল এন্ড আনলেস সেখানে একটা অবস্ট্রাকশন থাকে। তাহলে এটার ফ্লো মানে এটার এটা কি, এটা হচ্ছে এটার এরিয়া ইনটু ধরো মানে এলভিওটির এরিয়া ইনটু এলভিওটি ভিটিআই ইজ ইকুয়াল টু অ্যাওর্টিক ভালভ ভিটিআই এন্ড এলভিওটি অ্যাওর্টিক ভালভ এরিয়া, ঠিক আছে কথাটা, যে দুই ভালভের আগে আর পরে সমান। তাহলে এই টাকার ইয়ে তুমি কিভাবে পাচ্ছ, এলভিওটি এরিয়া ইনটু ভিটিআই, তাহলে এইটা আর ওই পাশের অ্যাওর্টিক ভালভের এরিয়া ইনটু ভিটিআই ইজ অলমোস্ট ইকুয়াল, সমান সমান। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দা অ্যাওর্টিক ভালভ এরিয়া, হোয়াট ইউ হ্যাভ টু ডু, এই যে এলভিওটি ভিটিআই ইনটু এলভিওটি এরিয়ার কে তুমি অ্যাওর্টিক ভালভ ভিটিআই দিয়ে যদি ওপাশ থেকে নিয়ে এসে ভাগ করো, তাহলে তুমি পাই যাচ্ছ অ্যাওর্টিক ভালভ এরিয়া। ইটস জাস্ট আ ক্যালকুলেশন আমরা যেটা করি, কিন্তু আমি অ্যাওর্টিক ভালভ করার সময় দেখাইছি, হ্যাঁ দেখাইছি। ছোট হচ্ছে না কেন, ঠিক আছে বুঝছো? জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। এটা মধ্যে শর্টকাট আছে কমনলি, ইওএ ইওএ, এটাকে বলে এফেক্টিভ অরিফিস এরিয়া। এটা কিন্তু ছিল, আমি মনে হয় তোমাদেরকে বলে যাইনি আবার, মানে কনফিউজ করবা এই জন্য, এটা কিন্তু এফেক্টিভ অরিফিস এরিয়াটা তুমি ক্যালকুলেট করবা, ঠিক আছে? কিন্তু মাইট্রালের ক্ষেত্রে
মাইট্রাল এর ক্ষেত্রে মাইট্রাল ভালভের নিচে ফর্মুলাটা আমি মনে হয় এখানে নাই, একদিন দেখা দিব, শেয়ার বন্ধ করে দিছি, ঠিক আছে। আর কিছু প্র্যাকটিক্যাল যেটা যেমন বললাম যে তোমরা যখন সিসিউটে ডিউটিতে থাকবা তখন কিন্তু প্রচুর পেশেন্ট আসবে থ্রম্বোসিসে, দেখবা অনেক পেশেন্ট আসে, এবং তুমি একটা জিনিস স্ট্রেপটোকাইনেস ওদের ফিব্রিনোলাইটিক ডোজে দিয়ে তুমি কিন্তু you can save of a life, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং মোমোর এমন অবস্থা যে অ্যাকিউট এলভিএফ, আমি ডিউটিতে গেছি তখন বোধ হয় আমার সাথে ওই যে স্টুডেন্টটা ছিল, নয়ন ছিল না কে ছিল না, না মিথুন ছিল, তখন আমি মিথুনকে দুইটা পেশেন্ট, আমি বলছি মিথুন একটু দেখো না একটুটা, যদি দেখো গ্রেডিয়েন্ট বেশি তাহলে তুমি স্ট্রেপটোকাইনেস ব্রাইলিনি দিয়ে দাও, আর যদি দেখো ইনজেকশন ফ্র্যাকশন ভালো আছে তার গ্রেডিয়েন্ট বেশি তুমি এখনই তার স্ট্রেপটো দাও। তারপর ও ওই দেখে স্ট্রেপটোর ইয়েটা কি বলে ক্যালকুলেশন দেখে করে স্ট্রেপটোকাইনেস দিয়ে দিল এবং ফাইন। তারপর পরদিন গিয়ে দেখি রোগী সুস্থ বসে রয়েছে, মানে এত ভালো লাগলো। সো ইউ ক্যান সেভ আ লাইফ অফ এ পেশেন্ট, ইউ ক্যান ইফ ইউ ক্যান ডিটেক্ট দ্য প্রোস্টেটিক থ্রম্বোসিস। সো এই জন্যই মনে হয় এটা ওরা স্পেশাল ক্লাস দিছে তোমাদের, বুঝতে পারছো? মানে একদম পেশেন্ট ইম্প্রুভ করে যায়, একদম অ্যাকিউট ফেলের থেকে ইম্প্রুভ করে যায়, থ্রম্বোসিস হয়ে যায় তারপর পেশেন্ট ইম্প্রুভ করে যায়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে তোমাদের আজকে যাই করো পড়াশোনা তো থাকবেই, তোমাদের রিটার্নের জন্য পড়তে হবে, ভাইবার জন্য পড়তে হবে, ইকোর জন্য পড়তে হবে, কিন্তু এই এটার একটা লার্নিং হচ্ছে যে এইটা দিয়ে তুমি একটা পেশেন্টের লাইফ সেভ করতে পারবা, তুমি যদি মাথায় থাকে। কারণ হোয়াট মাইন্ড ডাজন্ট নো আইস ক্যান নট সি, তোমার মাথায় যদি না থাকে যে প্রস্তাবিক থ্রম্বোসিস হইতে পারে পেশেন্টটা, একটা হার্ট ফেলিয়ার নিয়ে আসছে, একটা প্রস্তাবিক ভালভের পেশেন্ট সার্কুলেটিং হার্ট ফেলিয়ার নিয়ে আসছে। সো হোয়াট মাইন্ড ডাজন্ট নো আইস ক্যান নট সি, তোমার মাথায় যদি না থাকে তুমি জীবনে কখনো ট্রিটমেন্ট করতে পারবে না, তাই না? দিস ইজ আ লার্নিং, আজকে তোমাদের লার্নিং হচ্ছে এতটুকু যে একটা পেশেন্টের লাইফ সেভ করতে পারবা যদি তুমি প্রস্তাবিক থ্রম্বোসিসটা ডিল করতে পারো, কিছুই না, একটু ইকো সাসপিশন।